তাহলে বন্ধুরা তোমরা সবাই চলে এসছো। আজকের ভিডিওতে যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব, আগে আমি সেটাকে নিয়ে দেখতে চাই যে তোমরা কতটা জানো। তো তোমরা কি জানো অ্যাবসলিউট ফ্রেজ কাকে বলে? তোমরা কি জানো যে দুটো সেন্টেন্সকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জোড়া লাগায় কি করে? কিন্তু তোমরা যখনই টেস্ট পেপার খোলো তখন কিন্তু একটা না একটা দেখতেই পাও। তোমরা যখন ডুয়াস ডাইরেক্টরে ঢোকো তখন কোনো না কোনো পেজে তো থাকেই যে দুটো সেন্টেন্সকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে যোগ করো, কিন্তু তোমরা এটা জানো না যে অ্যাবসলিউট ফ্রেজটা কী জিনিস, আর কোনো টিচারও তোমাদেরকে শেখাচ্ছে না। সো তোমরা ওই পার্টটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ বা হল কালেকশন করতে ব্যস্ত হয়ে যাচ্ছ। কেন, নিজেরাই শিখে যাবে, সেটা অনেক বেটার হবে না? অন্যের থেকে হল কালেকশনের আশায় যাওয়ার থেকে নিজে শিখে যাও আর নিজের বেসটাও ক্লিয়ার হবে। তো চলো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে কিভাবে অ্যাবসলিউট ফ্রেজ করতে হয়, অ্যাবসলিউট ফ্রেজ জিনিসটা কি এবং সেটা কি জিনিস। তো চলো তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো কি করছি। অ্যাবসলিউট ফ্রেজ বলে সবার আগে আমি হেডিং করলাম অ্যাবসলিউট ফ্রেজ। এবার অ্যাবসলিউট ফ্রেজ জিনিসটা কি আমাকে বুঝতে হবে। অ্যাবসলিউট ফ্রেজ কিছুই না, অ্যাবসলিউট ফ্রেজ হচ্ছে V4। V4 কাকে আমরা বলি? ভি প্লাস, ভি ওয়ান প্লাস ING, মানে এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপেলই রূপ। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলেরই একটা রূপ, তাই এটাকে আমরা V1 প্লাস ING বলি। কিন্তু এটাকে অ্যাবসলিউট ফ্রেজ কেন বলা হচ্ছে সেইটা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। তো অ্যাবসলিউট ফ্রেজের কাজটা কি, দেখো অ্যাবসলিউট ফ্রেজ যে জিনিসটা আমাদের বোঝাবে সেটা হচ্ছে, ধরে নাও তোমার কাছে দুটো সেন্টেন্স আছে, দুখানা সেন্টেন্স তোমায় দিয়ে দিয়েছে আর তুমি দেখতে পাচ্ছ যে এরা দুজন কজ এফেক্ট রিলেশনে যুক্ত, কজ এফেক্ট রিলেশনে যুক্ত। মানে এখানে একটা ফাংশন দিয়েছে, মানে একটা ঘটনা দিয়েছে, তাই তো? একটা ঘটনা দিয়ে রেখেছে, এখানেও আর একটা ফাংশন রয়েছে, এখানে আর একটা ঘটনা ঘটছে। এবার এই দুটো ঘটনা একে অপরের সাথে কজ এফেক্ট। আচ্ছা, কজ এটা হবে, এফেক্ট এটা হবে, এরকম কোনো ব্যাপার নেই, এখানেও কজ এখানেও এফেক্ট দিতে পারে। তো ধরে নাও দুটো সেন্টেন্সে দুটো ঘটনা দেওয়া আছে আর তারা একে অপরের সাথে কারণ এবং ফলাফলের সম্পর্কে আবদ্ধ, মানে একটার জন্য আরেকটা হচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা যে ভার্বের সাথে ING ফর্মটা ইউজ করে এই বাক্য দুটোকে যোগ করব তাকেই বলা হবে অ্যাবসলিউট ফ্রেজ, তাকেই বলা হবে অ্যাবসলিউট ফ্রেজ। আর এই অ্যাবসলিউট ফ্রেজ সাবজেক্টের সাথে একটা বন্ড ক্রিয়েট করে, ও কি করে, ও সাবজেক্টের সাথে একটা বন্ড ক্রিয়েট করে। এই হচ্ছে এর দুটো নিয়ম। ফার্স্ট নিয়ম কি, যে দুটো ঘটনা থাকবে তারা একে অপরের সাথে কজ এফেক্ট রিলেশনে আবদ্ধ হবে। আর সেকেন্ড নিয়ম হচ্ছে যে সে সাবজেক্টের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করবে, অবশ্যই কেমিস্ট্রির বন্ড বা জেমস বন্ড না, এটা ইংলিশের বন্ড, মানে ইংরেজদের জেমস বন্ড না, ইংলিশ সাবজেক্টের বন্ড। তো এটা হয়ে গেল অ্যাবসলিউট ফ্রেজ। তো চলো দেখে নিই কিছু এক্সাম্পল দিয়ে যে কীভাবে অ্যাবসলিউট ফ্রেজকে আমরা বাক্যে বসাতে পারি এবং কীভাবে টেস্ট পেপারে যত অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে গ্রামার রয়েছে সেগুলোকে মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলগুলো দিয়ে আমি ট্রাই করবো তোমাদেরকে বোঝানোর। তো দেখো ফার্স্ট এক্সাম্পলে কী রয়েছে, ফার্স্ট এক্সাম্পলে বলছে দ্য ডে ওয়াজ রেনি, উই ডিড নট গো টু স্কুল। তাহলে আমরা কী হয়েছে, দ্য বৃষ্টিমুখর দিন ছিল তাই আমরা স্কুলে যেতে পারিনি। তো এগুলো লাস্ট 10 ইয়ার্সে তোমাদের টেস্ট পেপার থেকেই নেওয়া, এইগুলো যেগুলো র্যান্ডামলি আমি কিছু পিক করেছি, সেখানে দেখেছি যে এই ধরনের কোশ্চেনই বেশি রয়েছে, তো আমি সেগুলোকেই তুলেছি তোমাদেরকে সলভ করানোর জন্য। দেখো কি বলছে, দ্য ডে ওয়াজ রেনি উই ডিড নট গো টু স্কুল, বৃষ্টিমুখর দিন হওয়ার জন্য আমরা স্কুলে যেতে পারিনি। তাহলে আমরা কী করবো, আমরা জানি বি ভার্বের জন্য আমরা সবসময় বিইং ইউজ করি, তাই তো? বির সাথে ING ইউজ করি, তাহলে আমরা কী করবো, দ্য ডে বিং, খালি এর জায়গায় বিংটা বসিয়ে দেবো, তারপরে এখানে রেনি, বাকি কমা দিয়ে যা আছে, উই ডিড নট গো টু স্কুল, উই ডিড নট গো টু স্কুল। এই হয়ে গেল ফার্স্ট ডেটটা। দেখো সেকেন্ড ডেটটা দিয়েছে, দ্য ওয়েদার ইজ ফাইন, উই ক্যান গো আউট ফর আ ক্রিকেট ম্যাচ, ওয়েদার আজকে পরিষ্কার আছে, আমরা ক্রিকেট খেলার জন্য যেতে পারি। তুমি ভালো করে দেখো প্রত্যেকটাতে দুটো আলাদা আলাদা ঘটনা দেওয়া আছে এবং প্রত্যেকটা ঘটনা একে অপরের সাথে রিলেটেড, কজ এফেক্ট, একটা হচ্ছে বলেই আরেকটা সম্ভব। ওয়েদার ফাইন বলেই ক্রিকেট খেলতে যাচ্ছি, নিশ্চয়ই এক হাঁটু জলের মধ্যে ক্রিকেট খেলতে যাবো না, তেমনি রেনি ছিল বলেই আমি স্কুলে যেতে পারিনি। তাহলে এটাকেও কী করবো, এখানেও বি ভার্ব আছে, তাহলে কী করবো, দ্য ওয়েদার বিং, BEING, কারণ আবার ইজটাও বি ভার্ব, তাই বিং এটার জন্য কী এলো, বিং এলো, দ্য ওয়েদার বিং ফাইন আবার কমা, বাকি যা আছে দেখে দেখে লিখে দেবো, উই ক্যান গো আউট ফর আ ক্রিকেট ম্যাচ, ফর আ ক্রিকেট ম্যাচ। এবার ভালো করে দেখো এখানে আর একটা জিনিস অ্যাবসলিউট ফ্রেজ যেটা তোমাদেরকে মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে, কি জিনিস না, মনে করো দুখানা সেন্টেন্স দিয়েছে যেখানে দুটো ঘটনা রয়েছে, সেই দুটো ঘটনা দুটো আলাদা আলাদা কর্তা করছে, মানে দুজন আলাদা আলাদা ওই কাজগুলোকে করছে। তুমি দেখো প্রথমটাতে ডে হচ্ছে কর্তা, পরেরটাতে হচ্ছে আমরা কর্তা, এখানেও দেখো ওয়েদার হচ্ছে ফার্স্টেরটাতে কর্তা, তারপরটাতে উই হচ্ছে সাবজেক্ট। তো প্রত্যেকটাতে দেখো তুমি সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, একটাতে একটা সাবজেক্ট থাকছে আরেকটাতে আরেকটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই বাক্যগুলোতে দেখো হি সমিকাম
হি র্যান অ্যাওয়ে, মানে সে আমায় আসতে দেখেছে, সে দৌড়ে গেছে। সো একটাই কর্তা দুটো বাক্যে দুটোই কাজ করে, মানে যে দুটো কাজ করছে সে দুটো কাজ কিন্তু একটাই কর্তা করছে, অন্য কোনো কর্তা করছে না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা যে আইএনজি ফর্মের ভার্ব টানবো সে সাবজেক্টের আগে বসবে, যেমন এগুলোতে সাবজেক্টের পরে বসেছে, এগুলোতে সাবজেক্টের পরে বসেছে আইএনজি ফর্মটা, ভি ওয়ান প্লাস আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি, এটা যেমন সাবজেক্টের পরে বসেছে এখানে আগে বসবে। তাহলে এখানে শর্টটা থেকে আমরা কী পাবো, সিইং, তাহলে কি হবে, সিইং মি কাম কমা হি র্যান অ্যাওয়ে, সিইং মি কাম হি র্যান অ্যাওয়ে। আর পরেরটা দেখো, বলেছি আই এন্টার দ্য রুম আই স হিম, এখানেও কি সাবজেক্ট দুটো সেম, সাবজেক্ট দুটো সেম, তাহলে কি হবে, এন্টারিং দ্য রুম, এন্টারিং দ্য রুম, ঘরে ঢুকে আই স হিম, আমি তাকে দেখতে পেয়েছিলাম। তাহলে বুঝতে পারছো কি করলাম, ফার্স্টেরটাতে দ্য ডে ওয়াজ রেনি উই ডিড নট গো টু স্কুল, দ্য ডে বিং রেনি উই ডিড নট গো টু স্কুল, দ্য ওয়েদার ইজ ফাইন উই ক্যান গো আউট ফর আ ক্রিকেট ম্যাচ, দ্য ওয়েদার বিং ফাইন উই ক্যান গো আউট ফর আ ক্রিকেট ম্যাচ, হি স মি কাম হি র্যান অ্যাওয়ে, সিইং মি কাম হি র্যান অ্যাওয়ে, আই এন্টার দ্য রুম আই স হিম, এন্টারিং দ্য রুম আই স হিম। প্রথম দুটো সেন্টেন্সে দুটো আলাদা আলাদা কর্তা দুটো আলাদা কাজ করছে, তাই জন্য সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসছে। পরের দুটো সেন্টেন্সে কী হয়েছে, পরের দুটো সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল সেই দুটো ঘটনা ঘটাচ্ছে, যে দুটো ঘটনা ঘটছে সেটা সেম সাবজেক্টই ঘটাচ্ছে, তাই কী করেছি, তাই আইএনজি ফর্মটা সাবজেক্টের আগে বসেছে। তো এই হচ্ছে টোটাল অ্যাবসলিউট ফ্রেজ, এর বাইরে অ্যাবসলিউট ফ্রেজ আর কিচ্ছু থাকে না। আশা করছি আজকের আমার এই অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই আজকের পর থেকে অ্যাবসলিউট ফ্রেজগুলো পেরে যাবে, এবং টেস্ট পেপারে যত অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে তোমাদের যেগুলো ডাউট হচ্ছিলো সেগুলো তোমরা হয়তো ক্লিয়ার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। বন্ধুদের সাথে শেয়ার করো, আমার মোটো হচ্ছে সেই সব স্টুডেন্টদের কাছে অবধি পৌঁছানো যারা ভালো টিচার রাখতে পারছে না বা তাদের ফিস দিতে পারছে না, কারণ আজকের দিনে কোচিং সেন্টারগুলোর প্যাকেজ সিস্টেমে অনেক ফিস হয়ে গেছে। তো সেরকম যদি তোমারও জানাশোনা কেউ থাকে তাদের সাথে তুমি শেয়ার করো, যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখে তারাও একটু ইংলিশটা শিখতে পায়, ফিউচারে তাদেরও কাজে লাগতে পারে, তারাও যাতে জবগুলোকে ক্র্যাক করতে পারে। দেখা হবে পরের একটি ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং।